রাজশাহী পুরনো আবাসিক হোটেলে সূর্যমুখীর কুখ্যাতি রয়েছে অসামাজিক কর্মকাণ্ডের জন্য। প্রায় 2 যুগ ধরে সেখানে প্রকাশ্যে চলছে দেহ ব্যবসা। বিভিন্ন সময় মালিকানা বদল হলেও অবৈধ এই কারবার এখনো বন্ধ হয়নি। নগরীর প্রাণকেন্দ্রের সাহেববাজার বড় মসজিদের পাশেই এই হোটেলের অবস্থান। পাশাপাশি মাদক কারবারও চলছে এই হোটেলটিতে। মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও বন্ধ হয়নি এই অবৈধ কারবার। অভিযোগ চলছে পুলিশকে ম্যানেজ করে এসব চালাচ্ছে মালিক পক্ষ। কুখ্যাত এই হোটেলটি পরিচালনা করেন শরীয়তপুর জেলার বাসিন্দা মনির শিকদার। এক সময় এই হোটেলের বয় ছিলেন তিনি। ধীরে ধীরে অনৈতিক কাজে সিদ্ধান্ত হয়ে যান মনির। রাতারাতি মোটা আয় দেখে নিজেই নিয়ে নেন হোটেলটি। এরপর পেশাদার যৌনকর্মীদের নিয়ে গড়ে তোলেন নেটওয়ার্ক। এই যৌনকর্মীদের অনেকে জিম্মি হয়ে রয়েছেন মনিরের কাছে। অনৈতিক এই কাজ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেননি অনেকে। অভিযোগ রয়েছে নগরের বিভিন্ন এলাকা বাসা ভাড়া নিয়েও দেহ ব্যবসা ও মাদক ব্যবসা চালাচ্ছেন মনির শিকদার। আগন্তুক না বুঝে হোটেলে কিংবা এদের বাসায় উঠলেই জিম্মি করে আদায় করেন অর্থ। তবে মানসম্মানের ভয়ে ঘটনার শিকার কেউ অভিযোগ দেননি থানায়। সূত্র জানায় আবাসিক হোটেলের সূর্যমুখী তৃতীয় তলায় 26 নম্বর কক্ষে দিনের বেলায় অবস্থান করেন তরুণীরা। এদের কয়েকজন শিশু রাতে এরা 10, 12, 14 ও 18 নম্বর কক্ষে অবস্থান করেন। অপেক্ষায় থাকেন ডাক পাড়ার। ডাক পড়লে গভীর রাতেও বাইরে যান যৌনকর্মীরা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ প্রকাশ্যে এমন কর্মকাণ্ড এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে যে কোনো সময়। ঘটতে পারে অপ্রীতিকর ঘটনাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে অবৈধ এই কারবার বন্ধে এখনো উদ্যোগ নেওয়ার দাবি জানান স্থানীয়রা। অভিযোগের সত্যতা স্বীকার করেছেন হোটেল মালিক মনির শিকদার। তার দাবি, পেটের দায়ে তিনি এই কাজ করেছেন। তার এই হোটেলে কাজ করে অনেকেই সংসার চালাচ্ছেন। তার মতে নগরের সাহেব বাজার ও লক্ষ্মীপুর এলাকায় 8 থেকে 10টি আবাসিক হোটেলে এই অনৈতিক কাজ হচ্ছে। কিন্তু কুখ্যাতি থাকায় বারবার এই হোটেলের নাম আসছে আলোচনায়। পুলিশকে ম্যানেজ করে তিনি এ কারবার চালাচ্ছেন বলে দাবি করেন।